শুভ সকাল বন্ধুরা আমরা খাবার শেষে যেটা খাই সেটা দিয়েই আজকে রেসিপিটা শুরু করলাম তো সেটা কি সকলেই জেনে থাকবে সেটা হচ্ছে কি টমেটোর চাটনি এই দেখো লাল লাল টমেটোর চাটনি আমি রান্না শুরু করে দিলাম প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলের উপর সর্ষে ফোড়ন তারপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো ছেড়ে দিয়েছি টমেটো দেখো টমেটো দেখো ভাজা শুরু হয়ে গেছে এরপর আমি সামান্য দিলাম নুন তারপরে দেবো হলুদ তারপরে দেব কাজু আর কিশমিশ আজকে চাটনিটা তো জমে ক্ষীর হয়ে যাবে আর শীতের দিনে এরকম চাটনি খেতে দারুণ লাগে আর শীতের সময় টমেটোগুলো খুব সুন্দর পাওয়া যায় তো টমেটোর চাটনিটাও দারুণ হয় তো এরপরে দেখো আমি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে কি হলো টমেটোগুলো পুরো নরম হয়ে এসছে এবং টমেটো আমি আস্তে আস্তে শুকনো শুকনো করে একদম নামিয়ে নেব আজকে লাঞ্চে আছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর টমেটোর চাটনি ভাতটা লাস্টে বসিয়ে দেবো তো দেখো টমেটোর চাটনি হয়ে এসছে এরপরে দেখো টমেটোর চাটনি বাটলির মধ্যে নামিয়েও নিয়েছি কাজু বাদামগুলো একদম আমার দিকে তাকিয়ে আছে আর এখান থেকে মাছের মশলার জন্য আমি গ্রাইন্ডারের মধ্যে রসুন জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি আর থালার মধ্যে ফুলকপি কেটে আলু কেটে পেঁয়াজ কেটে টমেটো কেটে সব রেডি করে নিয়েছি তো দেখো এরপরে আমি কড়াই তেল দিয়েছি তেল গরম হওয়ার পর ফুলকপিগুলো ছেড়ে দিলাম ফুলকপির উপর দিলাম সামান্য নুন হলুদ এরপর আমি ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নেব দেখো ফুলকপি আমি ভাজতে শুরু করে দিয়েছি ফুলকপিগুলো এরপরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে থালার মধ্যে তুলে নেব আর কালকের মাছ ছিল রাখা ভাজা মাছ আর এই দেখো মশলা আমার রেডি হয়ে গেছে মশলাতে দেবো নুন তারপরে দেবো হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে রাখব তাহলে ছটফট আমি সবজির মধ্যে মশলাটা দিয়ে দিতে পারবো আর শীতের দিনে এরকম পাতলা পাতলা মাছের ঝোল খেতে ফুলকপি দিয়ে দারুণ লাগে সেই জন্য ভাবলাম আজকে এই রেসিপিটাই বানাই তো দেখো ফুলকপি থালার মধ্যে তুলে নিয়েছি আর বেগুন ভাজাও করা হয়ে গেছে আগের থেকে আমার চলো আবার কড়াই ধুয়ে পরে কড়াই তেল দিয়ে তার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম দেখো চিনি লাল হয়ে এসছে এরপর আমি কুচনে পেঁয়াজগুলো দিয়ে দেব দেখো পেঁয়াজ আস্তে আস্তে ভাজা শুরু হয়ে গেছে এরপর দেবো সামান্য নুন আর হলুদ তারপর আমি কাটা আলুগুলো তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ছেড়ে দেব দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে এরপর আমি আলুগুলো ছেড়ে দেব দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি এরকম কেটে আলু দিলে খুব সুন্দর লাগে দেখো আলুটা ভাজা শুরু হয়ে গেছে আলুটা এরকমভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব এরপরে দেবো এরপরে দিলাম টমেটো তারপরে দিলাম মশলা বাটাটা মশলা বাটা একটু জল দিয়ে মশলাটা ঢেলে দিলাম আর মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর আলাদা করে দেওয়ার কোনো দরকার পড়বে না দেখো এইভাবে মশলাটা আস্তে আস্তে অনেকক্ষণ ধরে আমি ভালোভাবে কষে নেব তো দেখো মশলাটা কষা হয়ে গেছে এরপরে ফুলকপি ভাজাগুলোর মধ্যে ঢেলে দিলাম এই ফুলকপি দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব আরও কিছুক্ষণ কষার পর আমি ফুলকপির তরকারের মধ্যে জল ঢেলে দেব দেখো ফুলকপি আলুগুলো কষা শুরু হয়ে গেছে হালকা জলই বেড়ে গেছে এরপরে হালকা ঢাকা দিয়ে দেবো তারপরে কী হবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে তো দেখো আলুগুলো হালকা সেদ্ধ হয়েছে এরপরে আমি সামান্য জল দিয়ে দেবো এরপরে যখন টকভগ করে ঝোলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেবো দেখো আমি সবজির মধ্যে জল দিয়ে দিয়েছি আর তরকারির কালারটা তো দারুণ হয়েছিল দেখতে হয়তো খারাপ লাগছে কিন্তু সত্যি তরকারির কালারটা খুব সুন্দর খেতেও খুব সুন্দর হয়েছিল দেখো এরপর আমি গরম মশলা করে নেব তো লাস্টে নামার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখো গরম মশলা ফেঁথেও করে নিয়েছি ওদিকে মাছের জল ফুটতে শুরু হয়ে গেছে দেখো মাছের জল ফুটতে শুরু হয়েছে এরপরে মাছ ঝোলের মধ্যে ছেড়ে দেব একদম পাতলা পাতলা মাছের ঝোল তার সঙ্গে বেগুন ভাজা গরম গরম ভাত আর টমেটোর চাটনি আহ খাওয়ার তো দারুণ হবে দেখো ঝোল ফুটতে শুরু হয়ে গেছে চলো মাছের ঝোল আমার প্রায় রেডি হয়ে এসছে এরপরে আমি থেতো করা গরম মশলাটা মাছের মধ্যে দিয়ে ঝোলটার মধ্যে দিয়ে